আপোনালোকে মানে এই কথাটো কোৱাটো অলপ উচিত হোৱা নাই, কারণ আইনগতভাবে কি হব কি নহব আপোনালোকে অলরেডি মানে কোনবা এজনক দোষী ঘোষিত করিয়ে দিছে। এটা আইনগতভাবে নোটিশ দিয়া হয়েছে, নোটিশের পিছত যদি তেওঁ নাহে তেতিয়া আইনগত ব্যবস্থা হব, তেওঁৰ এগেইনষ্ট যদি এভিডেন্স ওলায় তেতিয়া একশন লওয়া হব। মই এটা কথা আপোনালোকক সকলো এটা ইম্পর্টেন্ট কথা হল যে নতুন যেটো আইন আছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, তাত ক্লিয়ারলি লিখা আছে যে কোনবা অ্যাবসেন্ট করলেও তেওঁৰ এগেইনষ্ট চার্জশিট হব পারে, তেওঁৰ এগেইনষ্ট কেসর ট্রায়াল হব পারে, তেওঁক কনভিক্ট করিব পৰা যায়। আগত যেটো বাধা আছিলে যে অ্যাবসেন্ডিং থাকলে কোনবা কারবা আপনি কনভিক্ট করব নয় ট্রায়াল করব নয়, এইখানে বাধাটা আঁতরাই দিয়া হয়েছে। এটা হল এক নম্বর। দুই নম্বর, মই পার্সোনালি ভাব যে কিছু সময়ের কথা অন্তত এক্স হোক ওয়াই হোক জেড হোক তেওঁলোকে আইনের লগত আহি সমর্পণ করবই লাগবে, তেওঁলোকে আইনের আওতাত আহিবই লাগবে, কোনো সেই তেনেকুৱা কথাই নাই। এই মোক কই লব বর্তমান যেটো কেস আছে এই কেসটো অসম আরক্ষীয়ে নিজাববিয়াকে লৈছিলে, এটো এনেকুৱা নহয় যে কোনবা আহি কেস দিছে। আমি এটা সিদ্ধান্ত লৈছিলোঁ যে অসমত এনেকুৱা যেতিয়া ওয়াই বি আই এপৰ কথা আহিছিলে তেতিয়া মই আপোনালোকক সম্বোধিত কৰিছিলোঁ, এই কথাটো কৈছিলোঁ যে ওয়াই বি আই এপ যেতিয়া আমি প্ৰথম ইনভেষ্টিগেট কৰিছিলোঁ তেতিয়া আমাৰ হাতত যথেষ্ট তথ্য আহিছিলে যে এনেকুৱা বহুতখিনি এপ হোক নহলে আনরেগুলেটেড ডিপজিট স্কিম হোক এটা অসমত চলি আছে আর তার এগেইনস্ট একশন লব লাগে। এই কথাটা আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ক জানাইছিল, তেতিয়া তেখেতে আমাক গ্রিন সিগনাল দিছিল যে আপনাদের যেনেকে যি হারত যাব বিচাৰে সেইটো কৰক। তাৰপিছত প্রায় আজি পাঁচ দিন ছয় দিন আগতে আমি পুলিশ মুখ্যালয়ত এটা মিটিং করেছিল, মিটিংত গোটেই এসপি সকল সিপি আমার যিমান সিনিয়র অফিসার আছিলে সব আমি ডিসাইড করেছিল কেনেকে এইটো আগবাড়ি। এই ইনভেস্টিগেশনটো কমপ্লিটলি মই 100% কৈছো, 100% টেকনিক্যাল ইনভেস্টিগেশন। পয়সা দিয়া মানুহ কার একাউন্টত দিছে, কেনেকে দিছে, এই একাউন্টৰ পৰা পয়সার কি হৈছে, সেই কোনবা ওরাল সাবমিশন ওরাল স্টেটমেন্টৰ ওপৰত ডিপেন্ড নকৰে, যার যি ওলাব তার উপর তেনেকে একশন লওয়া হব। এক্স ওয়াই জেড দুইজন মানুষ তিনজন মানুষের কারণে সেই ইনভেস্টিগেশন রই না থাকে, তেওঁলোকৰ ওপৰত নিশ্চয় একশন হব। বাকি আপনাদেরকে যি যেনেকে ইচ্ছা হয় লিখি থাকো, মোৰ কবলগা একো নাই, কিন্তু মই এটাহে কথা কব পাৰো, যিখিনি মানুষ ইনভলভ হয়ে আছে টেকনিক্যাল এভিডেন্স যেতিয়া যেনেকে আহিব তেওঁলোকৰ ওপৰত একশন লওয়া হব। মই সদায় সেই কথাটো কৈ আছো, ডিজি হোৱাৰ পৰা মই সেই কথাটো কৈ আছো, যেটো মানুষ এগেইনস্ট প্রসিকিউটেবল এভিডেন্স ওলাব তেওঁৰ এগেইনস্ট একশন নলওয়াটো কোনো কারণে নাই। এইটো এক্স হোক ওয়াই হোক জেড হোক মই এইটো একেবারে মোৰ মনত কোনো শঙ্কা নাই। যে কোনো মানুষ যদি জড়িত হয় আর এইটো যেনেকে মই আপনাক কৈছো এইটো কোনো কারো ভার্বাল ওরাল স্টেটমেন্টের ওপরতে এভিডেন্স আর কেস ইনভেস্টিগেশন ডিপেন্ড নকরে, এই কেসটো 100% ড্রিভেন বাই টেকনিক্যাল এভিডেন্স। তো টেকনিক্যাল এভিডেন্স যার এগেইনস্ট ওলাব যিয়ে নহক তার এগেইনস্ট আমি একশন লম। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্ক্যান কৰক এই কিউআর কোড, গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।